মাহের রমজান এলো বছর ঘুরে, মমিন মুসলমানের দ্বারে দ্বারে রহমাতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে আবার রমজান চলে এসেছে। রমজান মানেই বাড়তি ইবাদতের মাস, রহমাত বরকত মাগফিরাতের মাস। রমজান মাসে আমরা সবাই কম বেশি বাড়তি ইবাদত করি। আমি এবছর যা করব আগের থেকেই গুছিয়ে নিয়েছি, নিয়ত করেছি রমজান মাসে একবার কোরআন খতম দিব। রমজান 30 বা 29 যাই হোক, মেয়েরা মহিলারা স্বাভাবিক নিয়মেই 20 থেকে 25টা দিন পায়। তো এই নিয়াতে আমি 20 দিন ধরেছি, 20 দিনের ভিতরেই কোরআনটা খতম দিব। আর প্রতিদিন কিছু হাদিস পড়ব, 2 থেকে 3টা আয়াত কোরআন অর্থ ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করব। আর তাসবিহ তাহালিল এগুলা তো আছেই, কিছু দোয়া মুখস্থ করার চিন্তা ভাবনাও আছে। দোয়াগুলা মেয়েদের নিয়ে তারপরে শিখব ইনশাল্লাহ, চেষ্টা করব। আর মেয়েদের তো স্কুল আছে, স্কুল তো আর বন্ধ নেই, তবে এবার রমজানে ওদের একটা বন্ধ পাবে, বন্ধ পড়বে মাঝামাঝির দিকে, 1 সপ্তাহ বন্ধ পাবে। যাই হোক, যেভাবেই হোক আমাদের এভাবেই চালিয়ে যেতে হবে। আর আমার হাজবেন্ড আগের থেকেই নিয়ত করেছে যে প্রত্যেক শনিবার আর রবিবার তো বন্ধ থাকে, তাই প্রত্যেক শনিবার ইফতার মাহফিলের আয়োজন করব, মানে ইফতারের আয়োজন করব। সেটা আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী মসজিদ মাদ্রাসা যাই হোক, এদের নিয়ে একটু ইফতারের আয়োজন করবে তার সামর্থ্য অনুযায়ী। তা আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে প্রত্যেক দিন আর ভিডিও আপলোড দিতে পারবো না, নিয়ত করেছি যে সপ্তাহে 1টা ভিডিও আপলোড দিব। আর মাঝে মাঝে শর্ট ভিডিও আকারে 2-1টা রেসিপি দিব। আর এমনিতে ভিডিওটা কমিয়ে দিব যাতে রমজানের আমলগুলো ঠিক মতো করতে পারি। রমজানের পরে ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়মিত যেভাবে সপ্তাহে 3 থেকে 4টা ভিডিও আপলোড দেই ওইভাবে দেওয়ার চেষ্টা করব। আর আমার কুটির শিল্প চ্যানেলে আমি ঈদের জন্য কিছু নতুন নতুন ডিজাইনের পোশাকের ভিডিও আপলোড দিব। যারা সেলাই নিজেরা করেন এবং ভালোবাসেন তারা আমার ওই চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রমজানের আগে আরেকটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আমি যেভাবে রমজানের প্রস্তুতিমূলক কিছু কাজ করেছি করব, সেই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিছু সাথে কিছু টিপসও থাকবে। সকালে নাস্তা খেয়ে মেয়েরা ওর বাবার সাথে বাংলা স্কুলে চলে গিয়েছিল।
আমি দুপুরের রান্নাটা করে ওদের নিতে এসেছি। তাই আজকে মাশাল্লাহ একটু রোদ উঠেছে, তাই ওদের ওরা একটু পার্কে খেলবে, তাই পার্কের থেকে ঘন্টাখানেক একটু খেলবে। তবে বাইরে মোটামুটি ঠান্ডা ভালোই, তবে বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করছে। একটু খেলাধুলা করার পরে আমরা বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করব, তারপরে আরও কিছু কাজ করব আপনাদের সাথে, অল্প অল্প শেয়ার করব। আশা করি সঙ্গেই থাকবেন। খাওয়া দাওয়া শেষ করে আমি একটা বড় একটা চাদর তৈরি করছি, কিছু চাদর আর বালিশের কাভার দিয়ে। এটা একসাথে অনেকজন নামাজ পড়তে পারবে, বসে একসাথে খাওয়া দাওয়াও করতে পারবে। আমি এই কাভারগুলা কেটেই এটা তৈরি করব, আর এজন্য এগুলাকে এখন আমি কেটে নিব। অনেকগুলা বালিশের কাভার জমে আছে, কাভারগুলা ছিঁড়ে নাই, কিন্তু অনেক দিন ইউজ করার কারণে এখন আর ভালো লাগছে না। কাভারগুলা কেটে আমি একটা মোটা একটা চাদর ছিল, সেই চাদরটা নামাজ পড়ার জন্য, আমরা সবাই বসার জন্য এটা ব্যবহার করতাম। কোথাও গেলে পার্কে বা ঘাসের উপরে যখন দরকার হতো, তাহলে এই চাদরটা, একবার আমরা শিক্ষা সফরে গিয়েছিলাম, ওখানে চায়ের ফ্লাক্স থেকে সব চা আমার চাদরটার উপরে পড়ে গেছে, আর সাদা চাদর, এই চাদর থেকে আর উঠাতে পারিনি। তা এখন ওই চাদরটাকেই আমি কাজে লাগাচ্ছি। চাদরটা যেহেতু মোটা আছে, এটার উপরেই আমি এই কাভারগুলা কেটে লাগিয়ে দিব, আর দেখতে কীরকম হয় পরবর্তীতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি বানাচ্ছি। তা এখন আমি 6 ইঞ্চি চওড়া করে কাপড়গুলা কেটে নিছি, আর বালিশের কাভারের মুখের এবং দুই সাইডে যে সেলাই আছে সব আমি এগুলা কেটে বাদ দিয়ে দিব। এভাবে আমি সব কাভারগুলো কেটে নিব, আর কাভারগুলো কাটার পরে যদি কাপড়ে আরও শর্ট পরে, তাহলে চাদর বা অন্য কাপড় কেটেও এগুলাকে আমি পুরো চাদরটাকে ঢেকে দিব। এটা কীভাবে তৈরি করি সেটা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটাকে সিলেক্ট করে রাখতে হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।